হাই পারমিতা দি, থ্যাংক ইউ। সকলে ঝটপট করে জয়েন করে যাও, আজকে অক্সিডাইজড জুয়েলারি কালেকশন নিয়ে এসেছি। অডিও ভিডিও ক্লিয়ার আছে কিনা একটু জানিয়ে দিও। হ্যালো সুতপা দি, হ্যালো সঞ্চিতা দি, থ্যাংক ইউ ফর জয়নিং, থ্যাংক ইউ থ্যাংক ইউ। বেরোনো কোথাও নেই, এখন লাইভেই একটু সাজগোজ করে বসি, তোমাদের সাথে আড্ডা মারবো বলে। থ্যাংক ইউ। সেই আর তো কোনো অপশন নেই, আর সব জামা কাপড় আলমারিতে পড়ে পড়ছে, সেই জন্য এটাই একমাত্র উপায়। হ্যালো, চলো সবাই জয়েন হতে থাকো, আমি দেখানো স্টার্ট করি আস্তে আস্তে। অডিও ভিডিও ক্লিয়ার আছে তো? আজকে অক্সিডাইজড কালেকশন নিয়ে এসেছি। একদমই একদমই। হ্যালো জিতৈষী দি, থ্যাংক ইউ ফর জয়নিং। ঠিক আছে ঠিক আছে। হ্যালো অর্পিতা দি, সবাই এসে গেছে। হ্যালো দেবপ্রিয়া দি, থ্যাংক ইউ ফর জয়নিং। চলো আমি তাহলে দেখানো স্টার্ট করছি, ঠিক আছে? দেখো প্রথমে কিছু ইয়াররিং দিয়ে দেখানো স্টার্ট করছি। দেখো এই একটা ইয়াররিং আছে, দেখে নাও। দেখো এই একটা ইয়াররিং আছে, এরকম এই শেপটা যাচ্ছে। থ্যাংক ইউ দেবপ্রিয়া দি, সকলে কেমন আছো? দেখো এটা অক্সিডাইজড এর মধ্যে যাচ্ছে, সেম কিন্তু ব্ল্যাক পলিশের উপরেও হয়ে যাবে, ঠিক আছে? এটা প্রাইস থাকছে 60, এটা প্রাইস থাকছে 60, দেখে নাও। এটা অক্সিডাইজড এর উপরে আছে, সেম ব্ল্যাক পলিশের হয়ে যাবে, আমি দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে নেবে। প্রাইস হচ্ছে 60 ষাট। দেখো আমি ব্ল্যাক পলিশটাও দেখিয়ে দিচ্ছি, হচ্ছে ব্ল্যাক পলিশ। দেখো দুটো পাশাপাশি রাখলে, ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে নেবে। একদম একদম গরমেই হাফ বয়েল। দেখো এটা অক্সিডাইজড এর আর এটা ব্ল্যাক পলিশের মধ্যে যাচ্ছে, প্রাইস একই 60, প্রাইস হচ্ছে 60, ঠিক আছে? ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে নেবে, ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে নেবে। দেখে নাও, সরিয়ে দিলাম, প্রাইস হচ্ছে 60।
নেক্সট একটা দেখাচ্ছি। হাই সুদেশ নাদি, থ্যাংক ইউ ফর জয়নিং। দেখো এবার একটা একদম পুচকু ইয়াররিং দেখাচ্ছি, দেখো এটা গোল্ডেন অক্সিডাইজড এর মধ্যে রয়েছে, গোল্ডেন অক্সিডাইজড এর মধ্যে রয়েছে। প্রাইস হচ্ছে 35, প্রাইস হচ্ছে 35, দেখে নাও। গোল্ডেন অক্সিডাইজড এর মধ্যে রয়েছে, তলায় এরকম বিডস দেওয়া রয়েছে আর এইখানে মিডলে একটা বিডস রয়েছে, ঠিক আছে। ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে নেবে। প্রাইস হচ্ছে 35 অনলি। সরিয়ে দিলাম। আচ্ছা এইবার একটা দেখো, এটাও গোল্ডেন অক্সিডাইজড এর মধ্যে রয়েছে। আচ্ছা গোল্ডেনের উপর দেখো একটা গ্রিন কালার রয়েছে, এটা তিনটে কালার অপশন আছে। তলায় বিডস গুলো দেখো গ্রিন রয়েছে, তিনটে কালার অপশন আছে, গ্রিন, ব্ল্যাক আর মেরুন, ঠিক আছে। এটা দেখাচ্ছি গ্রিনটা, দেখো এরকম মুভ করালে বোঝা যাচ্ছে কালার শেডটা, ঠিক আছে। এটা একটা রয়েছে গ্রিন, ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে নাও। আচ্ছা প্রাইস হচ্ছে 80, প্রাইস হচ্ছে 80, ঠিক আছে। আচ্ছা নেক্সট কালারটা দেখাই, দেখো এটা রয়েছে মেরুন, এটা রয়েছে মেরুন, প্রাইস হচ্ছে 80 টাকা। দেখো বিডস গুলো মেরুন রয়েছে আর দেখো এরকম মুভ করলে ভিতরে একটা যে কালার রয়েছে সেটা বোঝা যাচ্ছে, ঠিক আছে। ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে নেবে। নেক্সট কালারটা দেখাচ্ছি, নেক্সট হচ্ছে ব্ল্যাক। দেখো এটা যাচ্ছে ব্ল্যাকের মধ্যে, ব্ল্যাকটা এমনি নর্মাল গোল্ডেন যেরকম হয় সেই রকমই ফিনিশিংটা, ঠিক আছে। শুধু তলায় বিডস গুলো ব্ল্যাক রয়েছে। আচ্ছা তাহলে তিনটে কালার একবার পাশাপাশি ধরছি, তাহলে ডিফারেন্সটা বুঝতে পারবে। প্রাইস হচ্ছে 80, এটা দেখাচ্ছি ব্ল্যাক, এটা দেখো মেরুন। আর এই দেখো গ্রিন, ঠিক আছে। তিনটে কালার এরকম পাশাপাশি ধরলে দেখো ডিফারেন্সটা বোঝা যাচ্ছে, ঠিক আছে। প্রাইস হচ্ছে 80 টাকা, 80। ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে নিও। সরিয়ে দিলাম গ্রিনটা, প্রাইস হচ্ছে 80। একটা দেখালাম মেরুন, 80। আজকে চোকার রয়েছে অনেক, দেখাবো সঙ্গে থাকো। আর এই একটা ব্ল্যাক, ঠিক আছে। প্রাইস 80, ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে নিও। সরিয়ে দিলাম। আচ্ছা নেক্সট একটা দেখো, এটা সিলভার অক্সিডাইজড এর মধ্যে, দেখে নাও। এটা খুব ডিমান্ডিং আর ডিজাইনটাও খুব পপুলার, দেখো। এই থাকছে ডিজাইনটা, এই থাকছে ডিজাইনটা, এখানটা এরকম একটা ময়ূর করা রয়েছে আর এটা এখানেও দেখো ময়ূর মোটিফ করা, আর স্টোনটা রয়েছে ব্লুতে, স্টোনটা রয়েছে ব্লুতে। আমি একবার পরে দেখিয়ে দিচ্ছি, খুব একটা কিন্তু হেভি ওয়েট নয়, খুব একটা একদমই হেভি ওয়েট নয়, শুধু
বড় ইয়াররিং যারা পরতে পছন্দ করো, দেখো এই আসছে, ঠিক আছে? এই থাকছে ডিজাইনটা, প্রাইস হচ্ছে 130, প্রাইস হচ্ছে 130 অনলি, প্রাইস হচ্ছে 130। ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে নাও, দেখে নাও কানে পড়লে এরকম আসবে। প্রাইস হচ্ছে 130। হ্যাঁ হ্যাঁ, লাইভ অ্যালার্টে দিয়েছিলাম এটা, ঠিক আছে সরিয়ে দিলাম। প্রাইস হচ্ছে 130, সিলভার অক্সিডাইজড এর মধ্যে রয়েছে। সরিয়ে দিলাম, ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে নাও। 130, আচ্ছা এবার একটা থ্রি লেয়ারের ঝুমকো দেখাই, থ্রি লেয়ারের একটা ঝুমকো দেখেন। দেখো এটা গোল্ডেন অক্সিডাইজড এর মধ্যে রয়েছে, তলায় মাল্টি কালারের বিডস থাকছে, আর এখানটা দেখো মানে স্টার্ট যেটা সেটা এরকম ময়ূর মোটিফ থাকবে, দেখে নাও। এটা কিন্তু ছোটোর মধ্যে রয়েছে ঝুমকোটা। প্রাইস 100, প্রাইস হচ্ছে 100 টাকা। তার একটা কানে পরে দেখিয়ে দিচ্ছি, দেখো এই আসবে লেন্থটা, একদম লাইট ওয়েট। থ্যাংক ইউ সুকন্যা দি, দেখো এই আসবে, ঠিক আছে? মাল্টি কালারের বিডস থাকছে, দেখে নাও। প্রাইস হচ্ছে 100, 100 টাকা। এর থেকে একটা সাইজ বড়ও আছে, ঠিক আছে সেটাও দেখিয়ে দিচ্ছি, দেখে নাও, ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে নাও। প্রাইস হচ্ছে 100, সরিয়ে দিলাম। প্রাইস হচ্ছে 100, এটা একটা একটু বড় সাইজেরও আছে, সেটা আমি দেখিয়ে দিচ্ছি। দেখো একই ডিজাইন, একটু বড় সাইজের মধ্যে রয়েছে, দুটো পাশাপাশি রাখলে হয়তো বুঝতে পারবে। এটা কিন্তু এখানটা রাউন্ড মোটিফ রয়েছে, ছোটটা ছিল ময়ূর মোটিফে, এটা রয়েছে রাউন্ড মোটিফে। দেখো সাইজের ডিফারেন্সটা বোঝা, এটা ছোটটা আর এটা বড়টা, দেখে নাও। বড়টার প্রাইস থাকছে 150, বড়টার প্রাইস থাকছে 150, আর এটা 100, ঠিক আছে? ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে নাও, ঠিক আছে? সরিয়ে দিলাম, এটার প্রাইস থাকছে 150, সরিয়ে দিলাম। যারা জয়েন করছো তাদেরকে অনেক অনেক থ্যাংকস সাপোর্ট করার জন্যে। আচ্ছা নেক্সট একটা দেখে নাও, কাদম্বরী,
কাদম্বরী, ঠিক আছে? এইটা এই কানে পড়বে, দেখ। এই থাকছে কাদম্বরী, প্রাইস হচ্ছে 60, প্রাইস হচ্ছে 60, ঠিক আছে? দেখে নাও, ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে নাও। কাদম্বরী এই থাকবে, ঠিক আছে? ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে নাও। প্রাইস থাকছে 60, প্রাইস থাকছে 60, দেখো, ঠিক আছে? সরিয়ে দিলাম। হাই উর্বি, থ্যাংক ইউ ফর জয়নিং। কাদম্বরীর প্রাইস থাকছে 60। আচ্ছা, এবার একটা দেখো, এই ইয়াররিংটা দেখে নাও, এটা এরকম পাখি মোটিফ রয়েছে, দেখো পাখি মোটিফ রয়েছে, তারপর নিচে এরকম সিলভার বিডস ঝুলছে, এরকম সিলভার বিডস ঝুলছে, দেখে নাও। একদম একদম, আমার নেট থাকলেই আমি থাকি লাইভে, জিও নেট এত শেষ হয়ে যায়, আর নিজের লাইভ থাকলে অন্য লাইভ আমি দেখতেই পারি না। দেখে নাও, এটার প্রাইস যাচ্ছে 120, এটার প্রাইস যাচ্ছে 120, এরকম পাখি মোটিফ রয়েছে, এরকম পাখি মোটিফ রয়েছে, দেখে নাও, এটা হচ্ছে আয়রে পাখি লেজ ঝোলা, দেখে নাও পাখির লেজটা রয়েছে এরকম করা। হ্যাঁ, এটা আমারও খুব পছন্দ, দেখে নাও, প্রাইস হচ্ছে 120, 120, ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে নাও, ঠিক আছে? সরিয়ে দিলাম। আচ্ছা, এবার কিছু তাহলে সেট দেখাই, তারপর আবার ইয়ারিং দেখাবো। আচ্ছা, আর একটা ইয়ারিং দেখিয়ে নিই, আর একটা দেখিয়ে নিই, এটা আপাতত বুক হয়েছে, কিন্তু আমি তাও দেখাচ্ছি, যেহেতু এটা মার্কেটে অ্যাভেলেবেল, কারো যদি পছন্দ হয় আমি দিতে পারবো। দেখো এইটা, এটা আপাতত বুকিং হয়ে রয়েছে, তাও আমি তোমাদের দেখাচ্ছি, ডিজাইনটা সুন্দর সেই জন্য, তবে এটা কিন্তু বেশ হেভি ওয়েট আছে, এটা বেশ হেভি ওয়েট আছে, যারা মানে হেভি ওয়েট ক্যারি করতে পারো না তারা নিও না, কারণ কানে কিন্তু ব্যথা লাগতে পারে। হ্যাঁ, জড়াটা ম্যাচ করে গেছে না, এই আগে যেগুলো দেখালাম সেগুলো সব লাইট ওয়েট, এইটা হেভি ওয়েট আছে, দেখো মুভমেন্টটা দেখলেই বুঝতে পারবে, যারা হেভি ওয়েট পড়তে পারো না তারা কিন্তু এটা ইগনোর করো, ঠিক আছে? এটার প্রাইস হচ্ছে 150, এইটাই শুধু ভারী, এতক্ষণ যা দেখিয়েছি তার মধ্যে এইটাই শুধু ভারী, ঠিক আছে? দেখ, কারো ভালো লাগলে আমাকে এসএস দিয়ে রেখো, ঠিক আছে? প্রাইস হচ্ছে 150, সরিয়ে দিলাম। এটা ব্ল্যাক পলিশের উপরে রয়েছে, বলতে ভুলে গেছি, আর তোমরা সবাই জানো। আচ্ছা, কিছু সেট দেখিয়ে নি, তারপরে আবার ইয়ারিং দেখাবো, ইয়ারিংই বেশি রয়েছে, প্রচুর ইয়ারিং রয়েছে। আচ্ছা, প্রথমেই একটা ব্ল্যাক পলিশ দেখাচ্ছি, দেখো প্রথমেই একটা ব্ল্যাক পলিশ দেখাচ্ছি, এই থাকছে নেকলেসটা, দেখো এই থাকছে নেকলেসটা, এটা ব্ল্যাক পলিশের উপরে যাচ্ছে,
লেন্থটা নিজেদের ইচ্ছা মতো অ্যাডজাস্ট করে পরে নিতে পারবে। আমি এখন একটু উঁচু করেই দেখাচ্ছি, না হলে তোমাদের বুঝতে অসুবিধা হবে। দেখো এই থাকছে ডিজাইনটা, দেখে নাও, পুরো ব্ল্যাক পলিশে রয়েছে, আর এর সাথে ইয়ারিং থাকবে এরকম, এর সাথে ইয়ারিং থাকবে এরকম। দেখো এই থাকছে ইয়ারিং, এই সেম ডিজাইন কিন্তু অক্সিডাইজডেও আছে, দেখিয়ে দেবো। ঠিক আছে, এটার প্রাইস হচ্ছে 280, 280, এটার প্রাইস হচ্ছে 280, 280। দেখে নাও, এই থাকছে ফুল সেটটা, এই থাকছে নেক পিস, আর তার সাথে ইয়ারিং যাবে এরকম। এটার প্রাইস হচ্ছে 280, 280। সেম ডিজাইন অক্সিডাইজড দেখিয়ে দিচ্ছি, সেম ডিজাইন অক্সিডাইজড দেখিয়ে দিচ্ছি। সেম ডিজাইন এটা রয়েছে সিলভার অক্সিডাইজড এর মধ্যে, আগেরটা দেখালাম ব্ল্যাক পলিশ, এটা রয়েছে অক্সিডাইজড এর মধ্যে, দেখে নাও। এটার প্রাইস হচ্ছে 260, প্রাইস হচ্ছে 260। ঠিক আছে, ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে নাও। দেখো প্রাইস হচ্ছে 260, এই থাকছে নেক পিস, আর সেম ইয়ারিং, আগেরটা ব্ল্যাক পলিশটা যেরকম দেখালাম একদমই সেম ডিজাইন, এই থাকছে ইয়ারিং। প্রাইস হচ্ছে 260, প্রাইস হচ্ছে 260। ঠিক আছে, ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে নাও, সরিয়ে দিলাম। থ্যাংক ইউ সবাইকে এত সুন্দর সুন্দর স্টিকার কমেন্ট করার জন্যে। আচ্ছা, এবার একটা মিরর ওয়ার্কের মধ্যে দেখাই। থ্যাংক ইউ জনাদি। এবার একটা চোকার দেখাচ্ছি মিরর ওয়ার্কের মধ্যে, দেখো এই থাকছে নেক পিসটা, দেখো এটা একটু পরে দেখাই। এই থাকছে চোকারটা, পুরোটা কিন্তু মিরর ওয়ার্কের মধ্যে রয়েছে, পুরোটা মিরর ওয়ার্কের মধ্যে রয়েছে। দেখো ইয়ারিং থাকবে এরকম, এর সাথে ইয়ারিং থাকবে এরকম। ঠিক আছে, ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে নাও, থ্যাংক ইউ। এটার প্রাইস থাকবে 280, প্রাইস থাকবে 280। ভালো লাগলে ঝটপট স্ক্রিনশট নিয়ে নাও, এইভাবে ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে নাও। ঠিক আছে, প্রাইস থাকছে 280, এর সাথে ইয়ারিংস থাকবে এরকম, পুরোটা কিন্তু মিরর ওয়ার্কে যাচ্ছে। দেখো কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, পুরোটা মিরর ওয়ার্কে যাচ্ছে। ঠিক আছে, প্রাইস থাকবে 280, 280।
সরিয়ে দিলাম। আচ্ছা নেক্সট একটা দেখো, মিরর ওয়ার্কের ইয়াররিং দেখিয়ে দিই আবার। দেখো একটা মিরর ওয়ার্কের মধ্যে ইয়াররিং দেখিয়ে দিই, এটা কিন্তু হেভি ওয়েট নয়। দেখেন প্রাইস থাকছে 120, 120, প্রাইস থাকছে 120, ঠিক আছে? ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে নাও, প্রাইস থাকছে 120, ঠিক আছে? সরিয়ে দিলাম, মিরর ওয়ার্কের মধ্যে রয়েছে, সরালাম। আচ্ছা নেক্সট আবার একটা সেট দেখাচ্ছি, দেখো নেক পিসটা থাকছে এরকম, নেক পিসটা এরকম থাকছে। দেখেন এখানে দুটো হাতি মোটিফ করা, আর মাঝখানে গণেশ দাদা, মাঝখানে গণেশ দাদা, আর দুপাশে দুটো হাতি মোটিফ করা। দেখে নাও এই থাকছে ডিজাইনটা, এই থাকছে নেক পিসটা। আচ্ছা এর সাথে ইয়াররিং থাকবে এরকম, ইয়াররিং থাকবে এরকম, এই ঠিক আছে? ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে নাও, এই থাকছে ফুল সেটটা। প্রাইস হচ্ছে 250, প্রাইস হচ্ছে 250, দেখে নাও। ঠিক আছে প্রাইস হচ্ছে 250, সরিয়ে দিলাম। আচ্ছা আর একটা সেট দেখাচ্ছি, দেখে নাও। এটা দেখে নাও, এটা পালকি মোটিফ করা রয়েছে, দেখো মাঝখানে একটা পালকি করা, ঠিক আছে? দেখে নাও এই থাকছে নেক পিসটা, এই থাকছে নেক পিসটা, এর সাথে ইয়াররিং থাকবে, এর সাথে ইয়াররিং থাকবে এরকম, ঠিক আছে? ইয়াররিং থাকবে এরকম। সেটটার প্রাইস হচ্ছে, থ্যাংক ইউ গৌরীদি, সেটটার প্রাইস হচ্ছে 250, 250, প্রাইস হচ্ছে 250। ভালো লাগলে স্ক্রিনশট নিও, সরিয়ে দিলাম, 250 প্রাইস থাকছে। চলো আবার কিছু ইয়াররিং দেখিয়ে দিই। এই একটা ডিজাইন রয়েছে দেখো, আচ্ছা এই একটা ডিজাইন রয়েছে দেখো, এটা রানী আর ব্লু কালার দিয়ে করা, রানী আর ব্লু কালার, দেখেন ঠিক আছে? প্রাইস হচ্ছে 90, 90 টাকা প্রাইস হচ্ছে 90। এটা গোল্ডেন অক্সিডাইজড এর মধ্যে রয়েছে,
প্রাইস হচ্ছে 90 টাকা। ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে নাও। আর একটা কালার অপশান রয়েছে, ব্ল্যাক আর মেরুন, ব্ল্যাক আর মেরুন রয়েছে একটা, দেখিয়ে দিচ্ছি। এটা ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে নেবে। দেখো এটা হচ্ছে ব্ল্যাক আর মেরুন, গোল্ডেন অক্সিডাইজডের মধ্যে রয়েছে, গোল্ডেন অক্সিডাইজডের মধ্যে রয়েছে। প্রাইস থাকছে 90, প্রাইস থাকছে 90। হ্যাঁ একদম ঠিক আছে, সরিয়ে দিলাম। আচ্ছা এইবার একটা দেখে নাও। হ্যাঁ দুটো দুরকম, দুটো দুরকম। আচ্ছা এই একটা ইয়ারিং দেখে নাও, এটা অক্সিডাইজডের মধ্যেও রয়েছে, আবার ব্ল্যাক পলিশের মধ্যেও রয়েছে, দেখে নাও। এটা কিন্তু লাইট ওয়েট, একদম লাইট ওয়েট। আচ্ছা ব্ল্যাক পলিশটাও দেখিয়ে দিই। এটা ব্ল্যাক পলিশও পাবে, অক্সিডাইজডও পাবে, ঠিক আছে। প্রাইস হচ্ছে 100, প্রাইস হচ্ছে 100। ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে নাও। দাম 100 টাকা, ঠিক আছে সরিয়ে দিলাম। প্রাইস থাকছে 100। আচ্ছা এইবার দেখো একটা জাম্বো ইয়ারিং দেখাচ্ছি। দেখো এটা কিন্তু বড় সড়ো, কিন্তু মানে খুব হেভি ওয়েট নয়। দেখো এই থাকছে ডিজাইনটা, এটা দোকানে পরে বসে থাকি। দেখ এই থাকছে ডিজাইনটা, এটা কিন্তু মিরর ওয়ার্কের মধ্যে রয়েছে, ব্ল্যাক পলিশ। দেখো ব্যাক সাইডটা দেখলে বুঝতে পারবে, ব্ল্যাক পলিশের মধ্যে রয়েছে, ঠিক আছে। দেখো এই থাকছে ইয়ারিংটা, মিরর ওয়ার্কের মধ্যে রয়েছে। প্রাইস হচ্ছে 220, প্রাইস হচ্ছে 220, দেখে নাও। ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে নাও। হ্যালো নাফিসা, হ্যাঁ এটা একটু বড় যারা পড়তে পছন্দ করো তারা নিতে পারো, ঠিক আছে দেখে নাও। একদম কিন্তু শোল্ডার লেন্থ, প্রাইস হচ্ছে 220, ঠিক আছে। ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে নাও, সরিয়ে দিলাম। ব্ল্যাক পলিশ আর মিরর ওয়ার্ক, প্রাইস থাকছে 220, প্রাইস থাকছে 220। ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করো। সরাও
হ্যাঁ হ্যাঁ আচ্ছা, এবার আর একটা সেট দেখাই। এটা দেখে নাও, এটাও কিন্তু অক্সিডাইজড আর ব্ল্যাক পলিশ দুটোই অ্যাভেলেবেল, অক্সিডাইজড ব্ল্যাক পলিশ দুটোই অ্যাভেলেবেল। এটা অক্সিডাইজটা দেখাচ্ছি, এরপরে ব্ল্যাক পলিশটাও তোমাদের দেখিয়ে দেবো। এই থাকছে ইয়ারিংটা, এটাও কিন্তু সাইজটা বড় কিন্তু খুব হেভি ওয়েট নয়। প্রাইস হচ্ছে 280, প্রাইস হচ্ছে 280, দেখে নাও। যারা বড় কানের পরতে পছন্দ করো দেখতে পারো, ঠিক আছে। দেখো সেটটার প্রাইস হচ্ছে 280। এবার আমি ব্ল্যাক পলিশটা দেখিয়ে দিচ্ছি। এই থাকছে ব্ল্যাক পলিশ, দেখে এই থাকছে ব্ল্যাক পলিশ। ইয়ারিংও একই ডিজাইন, শুধু ব্ল্যাক পলিশ থাকবে, দেখে নাও। সেটটার প্রাইস হচ্ছে 300, প্রাইস হচ্ছে 300, ঠিক আছে। ভালো লাগলে স্ক্রিনশট নিও, ভালো লাগলে স্ক্রিনশট নিও, ঠিক আছে। প্রাইস থাকছে 300। আচ্ছা, এবার একটা ইয়ারিং দেখেন, দেখ একটা ইয়ারিং দেখে নাও। সিলভার অক্সিডাইজড এর মধ্যে, এই সরি গোল্ডেন অক্সিডাইজড এর মধ্যে রয়েছে, এটা ময়ূর মোটিফ থাকছে। থ্যাংক ইউ উর্বি। দেখো এটা গোল্ডেন অক্সিডাইজড এর মধ্যে রয়েছে, ঠিক আছে, ময়ূর মোটিফ থাকছে। এটা দেখো পাঁচটা লেয়ারে রয়েছে, পাঁচটা লেয়ারে রয়েছে। প্রাইস হচ্ছে 80, 80, প্রাইস হচ্ছে 80। ভালো লাগলে স্ক্রিনশট নিও, প্রাইস হচ্ছে 80, ঠিক আছে। সরিয়ে দিলাম, যারা আছো তোমরা একটু কমেন্ট করে দিও, না হলে মাঝে মাঝে ভিউয়ার চলে যায়। আচ্ছা এই একটা ইয়ারিং দেখো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা দেখ এই একটা ইয়ারিং দেখে, এটার কালার অপশন হয়ে যাবে। এটার প্রাইস হচ্ছে 110, ঠিক আছে। এটা দেখো এরকম কালার করা রয়েছে, এটা গ্রিনের মধ্যে রেড দিয়ে যাচ্ছে, এটা গ্রিনের মধ্যে রেড দিয়ে যাচ্ছে, আর এখানে স্টোন রয়েছে। এর কালার অপশনগুলো আমি দেখিয়ে দিচ্ছি। আচ্ছা রেডটা একটা খোলা আছে, সেটা আমি মানে ডিজাইনটা দেখানোর জন্য রেডটা দেখাচ্ছি। দেখ এই যে এই রকম থাকছে, এখানটা স্টোন থাকছে আর এদিকটা মিনা করা রয়েছে।
দেখে নাও, এই একটা যাবে গ্রিনের মধ্যে রেড, একটা অপশন থাকছে রেডের মধ্যে ব্ল্যাক, ঠিক আছে? প্রাইস হচ্ছে 110, প্রাইস হচ্ছে 110। আর একটা রয়েছে ব্ল্যাকের সাথে পিঙ্ক, ব্ল্যাকের সাথে পিঙ্ক একটা রয়েছে, প্রাইস হচ্ছে 110। ভালো লাগলে স্ক্রিনশট নিও, ছড়িয়ে দিলাম। একটা ছিল রেডের মধ্যে 110, এই একটা কালার অপশন গ্রিন আর রেড, ঠিক আছে? প্রাইস হচ্ছে 110, সরিয়ে দিলাম। আচ্ছা, এবার একটা ইয়াররিং দেখাই, এটাও গোল্ডেন অক্সিডাইজড এর মধ্যে, দেখো ময়ূর মোটিফ করা, আর এখানে ব্ল্যাক স্টোন রয়েছে, ব্ল্যাক কালারের স্টোন রয়েছে, এটার কালার অপশন রয়েছে, ব্ল্যাক একটা রয়েছে, দেখে নাও। প্রাইস হচ্ছে 70, প্রাইস হচ্ছে 70। একটা থাকছে ব্ল্যাক, আর একটা থাকছে ব্লু, একটা ব্ল্যাক একটা ব্লু, ঠিক আছে? প্রাইস হচ্ছে 70, 70। ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে নাও, সরিয়ে দিলাম। আচ্ছা, এবার আবার একটা চোকার দেখিয়ে নিই, থ্যাংক ইউ সুদেশনাদি। আচ্ছা, এটা আবার খুলে রাখি, এত গরম একটু যে সেজে গুজে বসে থাকবো সেটাও হয়। দেখো তোমরা কমেন্ট করলে তবে গিয়ে ভিউয়ার্স শো করে, নাহলে আমি ভাবি একা একা হয়ে গেছি বোধহয়। এই একটা চোকার দেখে, এটাও কিন্তু মিরর ওয়ার্কের মধ্যে রয়েছে, দেখো এটাও মিরর ওয়ার্কের মধ্যে রয়েছে, দেখো এই থাকছে ডিজাইনটা। আচ্ছা, ইয়াররিংটা দেখে নাও, একদম একদম, দেখো এই থাকছে এর ইয়াররিংটা, এটার প্রাইস হচ্ছে 220, এটার প্রাইস থাকছে 220, দেখে নাও। ঠিক আছে, ভালো লাগলে স্ক্রিনশট নিও, এই সেটটার প্রাইস থাকছে 220, মিরর ওয়ার্কের মধ্যে যাচ্ছে, ঠিক আছে? সরিয়ে দিলাম।
কন্টেস্টে আমি তো তলানিতে গড়াগুড়ি খাচ্ছি। আচ্ছা নেক্সট একটা কালেকশন দেখো, এই চোকারটা দেখে নাও, দেখো এই থাকছে, একদম গলাটা ভরে থাকবে, একদম গলাটা ভরে থাকবে, দেখে নাও এই থাকছে নেক পিসটা, দেখো কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, এই থাকছে নেক পিসটা, অনেকটা কিন্তু মানে পুরো গলাটা কভার করছে, পুরো গলাটা কভার করছে। আচ্ছা এর সাথে ইয়ারিং দেখে নাও, এই থাকছে ইয়ারিং, সেই আমিও খুঁজে খুঁজে দেখছি যে আমি তলা নিতে। আচ্ছা এটার প্রাইস রয়েছে 290, 290 এটার প্রাইস রয়েছে 290, ঠিক আছে। ভালো লাগলে স্ক্রিনশট নিও, সরিয়ে দিলাম, হ্যাঁ বুঝতে পেরেছি। আচ্ছা এবার একটা ব্ল্যাক পলিশ দেখো, এই থাকছে চোকার, এই থাকছে চোকার, দেখে নাও এটা পুরো ব্ল্যাক পলিশের মধ্যে যাচ্ছে, দেখো এটা পুরো ব্ল্যাক পলিশের মধ্যে যাচ্ছে, ঠিক আছে। দেখো আর এর সাথে ইয়ারিং থাকবে এরকম, এই থাকছে ইয়ারিং, ঠিক আছে। প্রাইস হচ্ছে 250, সেটটার প্রাইস হচ্ছে 250, 250। ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে নাও, এটা একটু এরকম ঝুলিয়েও পড়তে পারো এইভাবে, ঠিক আছে। ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে নাও। মীনাক্ষী দি এখন এসেছে, এরকম অক্সিডাইজড এর মধ্যেও রয়েছে, এটার প্রাইস হচ্ছে 230, 230 এটার প্রাইস হচ্ছে 230, দেখেন এইভাবেও পড়তে পারো, আবার একটু কিন্তু এইভাবেও রাখতে পারো, দুটোই ভালো লাগবে, দেখো ঠিক আছে। এটার প্রাইস হচ্ছে 230, দেখে নাও এই থাকছে ইয়ারিং, এই থাকছে ইয়ারিং। ভালো লাগলে ঝটপট করে এসএস নিয়ে নাও, সরিয়ে দিলাম, ঠিক আছে। আর এই ব্ল্যাক পলিশটা এটার প্রাইস থাকছে 250, এটার প্রাইস থাকছে 250, ঠিক আছে সরিয়ে দিলাম। আচ্ছা লাস্ট চোকার দেখে নাও, দেখো এই থাকছে চোকার, এর সাথে ইয়ারিং রয়েছে, দেখে নাও ডিজাইনটা কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, আর ইয়ারিং থাকবে এরকম, এর সাথে এই থাকছে ইয়ারিং। ভালো লাগলে ঝটপট স্ক্রিনশট, প্রাইস থাকছে 230, প্রাইস থাকছে 230। ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে নাও, সরিয়ে দিলাম,
এবার আর অল্প সময় আছে, একটু আর কয়েকটা ইয়ারিং দেখিয়ে নিই। এই একটা ইয়ারিং দেখে নাও, গোল্ডেন অক্সিডাইজড এর মধ্যে রয়েছে, প্রাইস থাকছে 100, প্রাইস থাকছে 100। সরিয়ে দিলাম, এটার একটা কালার অপশন পাবে। এই একটা কালার অপশন রয়েছে মেরুন, প্রাইস হচ্ছে 100, 100 প্রাইস, 100 টাকা। সরিয়ে দিলাম, এই একটা দেখে নাও। দেখো এই একটা ডিজাইন, দেখো ঝুমকোটা একদম একটু অন্য স্টাইলের রয়েছে, ঝুমকোটা একটু অন্য স্টাইলের রয়েছে। প্রাইস থাকছে 100, প্রাইস থাকছে 100। সরিয়ে দিলাম, ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে নাও। ওটারই একটা কালার অপশন দেখে নাও, দেখো সেম ডিজাইনের একটা কালার অপশন দেখে নাও। এটা প্রাইস থাকছে 100, প্রাইস থাকছে 100, 100 টাকা। সরিয়ে দিলাম, এই একটা দেখো, এটাও এরকম ময়ূর মোটিফ করা রয়েছে, 100 প্রাইস, 100 প্রাইস রয়েছে। ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে নাও, এটার কালার অপশন পাবে। এটা রয়েছে, এটা রেড, এটা রেড রয়েছে, ঠিক আছে। সরিয়ে দিলাম, ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে নাও। আচ্ছা একটা রয়েছে ব্লু, একটা রয়েছে ব্লুতে, এই ময়ূর ডিজাইনটা একটা রয়েছে ব্লুতে, ঠিক আছে। ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে নিও। সরিয়ে দিলাম, আর একটা কালার অপশন পাবে ব্ল্যাক। এটা ঝুমকোটা একটু আলাদা, ঠিক আছে, ঝুমকো ডিজাইনটা একটু আলাদা, ঠিক আছে, কালারটা রয়েছে ব্ল্যাক। ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে নিও। সরিয়ে দিলাম, আচ্ছা আর একটাও পাবে কালার, আর একটা রয়েছে গ্রিন, দেখে নাও, আর একটা কালার অপশন দেখে নাও, গ্রিনের মধ্যে থাকছে, ঠিক আছে।
আর 2 মিনিট টাইম আছে। আচ্ছা এই একটা ডিজাইন দেখো, এই একটা ডিজাইন দেখো, এটার প্রাইস হচ্ছে 70, সিলভার অক্সিডাইজড এর মধ্যে রয়েছে, এটার প্রাইস হচ্ছে 70, ঠিক আছে? ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে নাও, প্রাইস হচ্ছে 70। সরিয়ে দিলাম, এটা একটা ব্ল্যাকে থাকছে 70 প্রাইস, ব্ল্যাকে থাকছে একটা, দেখো লাস্ট ডিজাইন দেখাচ্ছি, দেখো এই একটা রয়েছে, এই ডিজাইনটা দেখে নাও, এটা 3টে কালার অপশন রয়েছে, প্রাইস রয়েছে 90, প্রাইস রয়েছে 90। এই একটা কালার রয়েছে গ্রিন, একটা রয়েছে ব্ল্যাক, দেখে নাও, একটা রয়েছে ব্ল্যাক, একটা রয়েছে মেরুন, ঠিক আছে? দেখে নাও, প্রাইস হচ্ছে 90, প্রাইস হচ্ছে 90, দেখে নাও, ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে নাও। এটা যাচ্ছে মেরুন, এটা ব্ল্যাক, আর এটা থাকছে গ্রিন, প্রাইস হচ্ছে 90, ঠিক আছে? চলো আজকে শেষ করলাম, থ্যাংক ইউ যারা এতক্ষণ ধরে সাপোর্ট করেছো, তোমাদেরকে অনেক অনেক থ্যাংকস, সকলে ভালো থেকো, আজকে শেষ করলাম, আবার খুব তাড়াতাড়ি দেখা হবে, টাটা, গুড নাইট।